মানে যারা সব মানে সবজি বিক্রি করতে চায় কতটা ভরে যায় তোমরা জানো তো, ও ওই টাইমটা থেকে মানে ওদের সঙ্গে দৌড় লাগাতো। মানে আমার আমার কাছে যে হাইফাই ফোন কেনার মতন টাকা এখন আমি আর্ন করতে পারিনি, তবে আমি নিশ্চয়ই কিনবো যদি তোমরা পাশে থাকো। তো সেই জায়গাটায় পৌঁছালে আমি একদিন নিশ্চয়ই ভালো ফোন কিনবো যাতে আমাকে ফিল্টার ইউজ করতে না হয়। সেটা ছুটিতে আসার পর অফ টাইমে সে ভিডিও করেছে, করতেই পারে, তার ভালো লাগে, সে আমাকে সাপোর্ট করে। আমি জানি দিদিভাই তোমার হাজব্যান্ড তোমায় সাপোর্ট করে না, তোমার চ্যানেলও আমার ঘুরে দেখা হয়ে গেছে, কী করবে বলো? তোমার হাজব্যান্ড সাপোর্ট করে না, আমার হাজব্যান্ড করে, আমার ভালো লাগাটাকে গুরুত্ব দেয়, এখানে আমি কী করতে পারি বলো? আমি হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি, সুস্থ আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা আমি মর্নিং থেকে না 8:57 বাজে এখন থেকে স্টার্ট করলাম। সকালে উঠে ব্রেকফাস্ট ফ্রেশ হওয়া সব কিছু হয়ে গেছে, উঠেছি 5:30 বাজবে তখন, 5:30 কি আই থিঙ্ক 5:45 তখন তোমাদের দাদাভাই কল করলো। আর আজকে একটু বেশিক্ষণ কথা হয়েছে, প্রায় 10 মিনিটের কাছাকাছি। তো ও বৃষ্টিতে ভিজে ভিজে কথা বলছিলো কারণ যে জায়গাটায় নেটওয়ার্ক ছিল তো সেখানে বাইরের দিকে নেটওয়ার্ক ছিল, তখন বৃষ্টি পড়ছিলো, তো একদিন কথা হয় না বলে একটু ভিজে ভিজে কথা বলে নিয়েছে। তো যাই হোক, সারাদিন কী কী করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি কী বিষয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, প্রচুর ইরিটেটিং লাগছে এই কমেন্টসগুলো, তো এগুলোর উত্তর আজকে আমি দেবো, কারণ এতদিন পর্যন্ত তোমরা আমাকে নিয়ে খারাপ কমেন্টস করছিলে, তো সেগুলো নিয়ে কথা বলা আমি ছেড়ে দিয়েছিলাম। কিন্তু ব্যাপারটা গিয়ে যখন একজন সৈনিককে নিয়ে উঠছে বা আমার হাজব্যান্ডকে নিয়ে উঠছে, তখন তো আমাকে রিপ্লাই দিতেই হবে, তাই না? তো সেই সব বিষয়ে কথা বলবো, আর সারাদিন কী কী করি সেগুলো শেয়ার করবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সকালে রান্নাবান্না হবে আর তার জন্য মাছ নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ তো। আমি ফার্স্ট টাইম আজকে লাইফে মনে হয় ফার্স্ট টাইমই হবে এই যে বড় মাছের আঁশ ছাড়াতে বসেছি। তো মাকে ডেকেছি যে তুমি আসো, এসে দেখে যাও ঠিকঠাক হচ্ছে কি না। মা বলো তুই করতে থাক, আমি একটু পরে যাচ্ছি। আর এটা দেখতে পাচ্ছ, তোমরা কেউ কেউ কমেন্ট করো তোমাদেরকে দুটো কলতলা, একদমই না, এটা হচ্ছে আমার ঠাম্মাদের বাড়ি। তো আমাদের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, মিস্ত্রিতে কাজ করছে প্যান্ডেলের, তো ওরা মানে এদিক ওদিক ঘুরছে, তো সেই কারণে আমি এখানে চলে আসলাম আজকে। এখান থেকে সব কিছু ফ্রেশ করে কেটে কুটে নিয়ে চলে যাব, সরি কাটাই তো আছে, মানে মাছের রাস্তা ছাড়িয়ে নিয়ে চলে যাব। তো তোমরা কেউ কেউ আছো, তোমরা আমাকে অনেক খারাপ কমেন্টস করো। মাছের কিছুদিন আমি তোমাদের নিয়ে কথা বলা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজকে আমি বাধ্য হয়ে বলবো কী বিষয়ে কথা বলবো না বলবো তোমরা সমস্তটাই বুঝতে পারবে। আগে হাতের কাজটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মাছটা মাকে মানে ছাড়িয়ে দিলাম, আঁশটা পারিনি আমি, মানে আঁশটা ছাড়াতে পেরেছি কিন্তু পরিষ্কার করে ধুতে পারিনি। তো মা তারপরে ঠিকঠাক করে নিচ্ছে। আর এই যে দেখো, আমি এখন মানে ব্রেকফাস্ট তো করেছি কিন্তু একটু খিদে খিদে পাচ্ছিলো বলে এই যে কেকটা বেঁচেছিলো সেই কেকটা নিয়েছি খাবো বলে। আর আজকে এই যে রান্নাবান্না কমপ্লিট মেনু, এই যে মাছের ঝোল, আর এটা হচ্ছে আলু ভাজা, আলু যেটা চচ্চড়ি বলে সেটা, আর এটা হচ্ছে টক, মানে মুসুর ডাল দিয়ে তেঁতুল দিয়ে টক। আর এতটা আলু চচ্চড়ি হয়েছে কারণটা হলো যে মানে এই যে প্যান্ডেলের লোকগুলো এসছে, আমার বারবার মিস্ত্রি বেরিয়ে যাচ্ছে, তো এদেরকে জলখাবার দেওয়া হবে সেই কারণে। আর এই যে দেখতে পাচ্ছ, সমস্ত গাছের ডালপালা সব কেটে ফেলেছে এদিক ওদিক, আমাদের কাঁঠাল গাছে, নিম গাছে, দুটো কাঁঠাল গাছের ডাল সব কেটে ফেলেছে। আর এখন এই যে দেখো, গাছ থেকে ডাব পাড়ছে, গরমকালে তো ডাবের জল এখন খুবই উপকারী। তো যাই হোক, তোমাদেরকে এবার সেই কথাগুলোই শেয়ার করি যেগুলো বলবো ভাবছিলাম। তোমরা আমাকে খারাপ কমেন্টস করো, তোমরা বলতে হাতে গোনা দুই একজন, তো তারা খারাপ কমেন্টস করবে। আমি রীতিমতো যখন অতিরিক্ত খারাপ কমেন্টস করে তখনই রিপ্লাই দিই, নয়তো আমি ডিলিট করে দিই। দেন তাকে যদি রিপ্লাই দেওয়া হয় সে তখন আবার ঘুরিয়ে কমেন্ট করবে যে হ্যাঁ, বেশি ভিউ আসছে বলে নিজেকে বড় সাবস্ক্রাইবার ভাবছো, তো বেশি ভিউটা আমার কী করে আসছে, এমনি এমনি কি চ্যানেল খুলে ফেললাম আর বেশি ভিউ আসছে? এটা তো একদমই না, তাই না? আমাকে এই জায়গাটা অর্জন করতে হয়েছে, এই যে 21,000 মানুষ, 21,000 মানুষের ভালোবাসার জায়গাটা আমাকে তৈরি করতে হয়েছে। আর যারা খারাপ কথা বলে কী করবো বলো, হাতের 5টা আঙুল তো সমান হয় না, কিন্তু তাদের খারাপ কমেন্টসগুলো কোথাও গিয়ে খারাপ লাগে মনের মধ্যে, যে তারাও তো মানুষ, মানুষ হয়ে কী করে মানে আমাকে না দেখে না শুনে এরকম কথাবার্তা বলে। তোমার আমাকে পার্সোনালি পছন্দ হয় না তো কথা মানে দেখো না আমার ভিডিও, জোর জবরদস্তি তো নেই, তাই না? কিন্তু খারাপ কথা বলো না, সেগুলো খুব খারাপ লাগে তো। আর হ্যাঁ, রইল পরে ভিউজের কথাটা, এই জায়গাটা কিন্তু আমাকে খেটে খুঁটে আনতে হয়েছে। একদিন এমনও ছিল যে আমার 1,800-1,900 এরকম ভিউজ হতো, তো তোমরা কি চাইছিলে সেই জায়গাটাই সারা জীবন পড়ে থাকবে? একদমই না। দিন যাচ্ছে, আমি ভিডিও বানাচ্ছি, মানুষ দেখছে, ভালোবাসছে আমাকে, সবথেকে
সবচেয়ে বড় কথা। আমার এই ভয়েস নিয়েও যে আমি 21,000 ফ্যামিলি মেম্বার গেন করতে পেরেছি না, এটাই আমার কাছে অনেক, মানে কি বলবো, স্বর্গ সুখের মতন যে আমি এই ভয়েস নিয়ে কখনো ক্যামেরার সামনে আসতে পারবো। তো এই ভয়েস নিয়েও আবার অনেকে অনেক আজে বাজে কথা বলে, যেটাতে কিন্তু আমার কোনো হাত নেই। এটা তো ভগবানের সৃষ্টি না, ভগবান আমাকে এরকম ভয়েস দিয়ে পাঠিয়েছে। এখানে আমার যদি নিজের হাত থাকতো আমি তো চেঞ্জ করেই নিতাম, তাই না বলো? তো সেগুলো নিয়েও তোমরা অনেকে বলো, আমি সেসব নিয়ে কিছুই বলিনি। আজকে একজন আবার আমার ভিডিও নিয়ে, তো ছাড়ো, আমার হাজব্যান্ডকে নিয়ে কথা বলেছে, অনেকে আবার তার জবটাকে নিয়েও কথা বলো, অনেক খারাপ কমেন্টস পাই, সবগুলোকে তো রিপ্লাই দেওয়া সম্ভব না। কিন্তু আজকে আমি ভিউজের ব্যাপারটা ক্লিয়ার করলাম যে ভিউজ বাড়ছে বলে বেশি অহংকার করো না। ভিউজ বাড়ো কেন বাড়বে না, আমাকে মানুষ ভালোবাসছে তাই ভিউজটা বাড়ছে, আমাকে সেই জায়গাটা তৈরি করতে হয়েছে। আর হ্যাঁ, তোমরা আমাকে খারাপ কথা বলবে, তারপর যখন আমি তোমাদেরকে একটা উত্তর দেব তখন মনে হবে যে না, ভিউজ বেড়ে গেছে বলে অহংকার হচ্ছে। যদি অহংকার হতো না তাহলে তোমাদেরকে রিপ্লাইটা দিতাম না, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, এই যে দেখো, কাঁচাকুচির পর্ব সেরে একবারে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসছে, আর এই যে প্যান্ডেলের কাজ, আজকে এতটুকুই হয়েছে। প্যান্ডেলের কাজ কতটুকু হয়েছে সেটা তো তোমরা দেখলেই, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সব কিছু শেয়ার করব। আর এখন আমি তোমাদের সঙ্গে বসে গেছি ওই কমেন্টগুলো নিয়ে কথা বলার জন্য। তো প্রথমে দুটো কমেন্ট আমি পেয়েছি, মানে 2-3 দিন আগে পেয়েছি, তো রিপ্লাইটা দেওয়া হয়নি, তাই ভাবলাম এই ভিডিওতে তো আমাকে রিপ্লাইটা দিতেই হবে। তো কমেন্টটা কি তোমরাই দেখে নাও, এই যে নিচে পড়ে দিয়ে দিচ্ছি আমি, তো তোমরা পড়ে নাও। তো একজন হচ্ছে কি মৌসুমী নাম, আমি যেহেতু স্ক্রিনশটগুলো পরে অ্যাড করবো তো আমার নামটা যতটুকু মনে আছে আমি বলছি, মৌসুমী একজন, আর একজন অপর্ণা, তো দুজন। তো এরা দুজন দুই মামনি আমাকে দুটো কমেন্ট করেছে। তো প্রথম মৌসুমীর কথাটাই বলি, তো ম্যাডাম মৌসুমী, তো সে আমাকে কমেন্ট করেছে, আমি কোনোদিনও কারোর নাম মেনশন করে তো রিপ্লাই দিই না, কিন্তু আজকে দিলাম, তার মানে তোমরা বুঝতে পারছো। তো মৌসুমী আমাকে বলেছে যে ফিল্টার কম হয়ে গেল, কারণ ওই যে আমার সেলিব্রেশনের ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, তো ওই ভিডিওটা দেখে উনি আমাকে এই কথা বলেছে। তো প্রথম কথা বলি, আমার ভিডিওটা রাতে শ্যুট করা আর আমার ফোনের কোয়ালিটি একদমই খারাপ। এখনও মানে 5G মডেল চলে এসছে, সেখানে আমি 4G ইউজ করছি, আর আমার ফোনটাও হয়ে গেল প্রায় 3 বছর হতে চললো, আর কতটা পিছিয়ে ক্যামেরা কোয়ালিটি তার মানে তোমরা বুঝতে পারছো। যতটুকু হয় আমি সেই ক্যামেরা কোয়ালিটি নিয়েই আজকে 21,000 মানে ফ্যামিলি মেম্বার্স কমপ্লিট করেছি, ইউটিউব পেমেন্ট পাই, প্লাস এত এত ভিউজ। ঠিক আছে, ভিউজের বিষয় নিয়ে আগেই আমি বলেছি। তো আমার ফোন যদি খারাপ হয় তো তাতে যদি কোনো এফেক্ট দিয়ে মনে হয়, এখনও পর্যন্ত মনে হয় রিলস বানায় আর কোনো ফিল্টার লাগায় না এমন কেউ দুনিয়াতে নেই হয়তো। তো আমার ফোন খারাপ আমি কি করতে পারি বলো, এতে যদি তোমার চক্ষুশূল মনে হয় জিনিসটা দেখো না, ইগনোর করো। তো আর একটা কথা বলি, একজন আমাকে কমেন্ট করেছিল অনেক দিন আগে যে তোমার ভিডিও আমি কিসের জন্য দেখি জানো দিদিভাই, একটাই কারণ তার, যে এখনকার দিনে মানে এই আইফোনের যুগে এত মেকআপের ভিড়ে একমাত্র তোমার ভিডিও দেখি যার মধ্যে মানে সাধারণ কিছু আছে, এখনও নর্মাল ফোন নর্মালভাবে ভিডিও করো, এই কারণেই তোমার ভিডিও দেখতে ভালো লাগে। তো হ্যাঁ সত্যি, আমি নর্মাল ফোনই ইউজ করি আর আমার কাছে মেকআপের কোনো জিনিসও নেই, আমার কাছে যে হাইফাই ফোন কেনার মতন টাকা এখন আমি আর্ন করতে পারিনি, তবে আমি নিশ্চয়ই কিনবো যদি তোমরা পাশে থাকো। তো সেই জায়গাটায় পৌঁছালে আমি একদিন নিশ্চয়ই ভালো ফোন কিনবো, যাতে আমাকে ফিল্টার ইউজ করতে না হয়। আর এই যে এখন আমি তোমাদের সামনে বসে আছি, নো ফিল্টার, আমার ক্যামেরা কোয়ালিটি যতটুকু ততটুকুই, কোনো মেকআপ নেই, এই যে দেখে বুঝতে পারছো। তো তারপরে সে আমাকে কমেন্ট করেছে যে যদি ফিল্টার মানে করে নাও, আমি তাকে বলেছিলাম যে কোনো প্রবলেম, সে লিখেছে হ্যাঁ অবশ্যই, তা নাহলে কি আর কাককে বক কী করে লাগবে, তাই না দি ভাই? তো প্রথম কথা বলি, তুমি একটা, আর তোমার বাচ্চাকে নিয়ে কিছু বললাম না, তার অ্যাকাউন্টে গিয়ে আমি দেখেছি তার একটা বেবি আছে, তো ওই রকম ছেলের মা হয় তোমার আমাকে দি ভাই মনে হচ্ছে, তো ভালো কথা, খুবই ভালো কথা, কোনো ব্যাপার না, তুমি যদি আমাকে দি ভাই বলে সন্তুষ্ট বোধ করো তো করতে পারো। তো প্রথম কথা বলে দিই, এই যে আমার গায়ের রং দেখছো, হ্যাঁ এটা কখনো মানে হয়তো আমি দুধের মতন ফর্সা না বা মেকআপ মেরে সুন্দরীও না, কিন্তু একদম মানে ফেলে দেওয়ার মতন এমনটাও না। আমার গায়ের রং ভগবান আমাকে যতটুকু দিয়েছে না, অ্যাটলিস্ট আমাকে দেখে কেউ বলে না কড়াইয়ের কালি। তুমি কেমন দেখতে কোন অপশরই সেটা আমি জানি না, কোথা থেকে নেমে এসছো সেটাও আমি জানি না, কারণ তোমার তো মানে ক্যামেরার সামনে আসার মুহূর্তটা নেই, যদি থাকতো তাহলে তো আমি তোমার প্রোফাইল দেখে বলেই দিতে পারতাম তুমি কেমন। তো সেটুকু তো দম তোমার মধ্যে ভগবানে দেয়নি, ওই অন্যের পিছনে লাগার দমটুকু দিয়েছে তো পিছনেই পড়ে থাকবে, তা আমি তো এগিয়ে যাব না। আর যে মেয়েদের মানে মেয়ে হয়ে যে রূপ নিয়ে চর্চা করছো না, যে কাককে এই সরি বককে কাক কী করে লাগবে,
আমি ফিল্টার লাগালেও বক বকই থাকবো, আর ফিল্টার না লাগালেও বক বকই থাকবো। তুমি বললে আমি কাক হয়ে যাব না। প্রথম কথা হলো না, আমি মানুষ, সে আমার গায়ের রং। তুমি বরঞ্চ, হ্যাঁ দিদি ভাই, তুমি বরঞ্চ একদিন আমাদের বাড়িতে এসো, তো পাশাপাশি দাঁড়িয়ে নাই দেখবো কে কাক আর কে বক। তোমাকে আমি এত বড় একটা অপরচুনিটি দিলাম, তো আমার অ্যাড্রেসও জানো কম বেশি অনেকেই, তো চলে এসো ক্যামেরার সামনে, অন ক্যামেরায় আসা যাবে একদিন। মেকআপ ছাড়া কে ক্যামেরায় আসতে পারে এখনও? এই মানে এই জেনারেশনে দাঁড়িয়ে মেকআপ ছাড়া মানে সাধারণ কিছু নিয়ে ভিডিও আমি করি, সেটা আমি জানি, কারণ আমার আমার কাছে মানে বড় বড় দামি দামি ফোন কেনার ক্ষমতা নেই, প্রতি মাসে এত টাকা মেকআপের পিছনে দেওয়ারও ক্ষমতা নেই। যেদিন সেই জায়গাটায় পৌঁছাবো সেদিন আমি নিশ্চয় করব। তবুও আমি এই যে দেখতে পাচ্ছ তো, কোনো রকম মানে ফিল্টার না মেরে ক্যামেরার সামনে আসি, আর এতগুলো মানুষ আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখে। তো আশা করি তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম। নেক্সট টাইম আমার ভিডিও তুমি দেখবে না, আমি ডাইরেক্টলি বলে দিলাম। আর এবার আসি আরেকজনের কথায়। এই যে এই ম্যাডাম আবার কি কমেন্ট করেছিল সেটা তো আগেই পড়লে, অপর্ণা না কি নাম, তো উনি কমেন্ট করেছিলেন ম্যাডাম যে ভগবান জানে তোমার হাজব্যান্ড কী করে ইউনিফর্ম পরে ভিডিও করে, টাকার এত লোভ। আমার হাজব্যান্ড আর্মি, তাই রুলসটা আমি জানি। তো ম্যাডাম তুমি আমাকে রুলসটা শেখাতে এসো না, কারণ তুমি তো জব করো না, না তোমার হাজব্যান্ড করে, তো রুলসটা সে জানবে, আর আমার হাজব্যান্ড করে আমার হাজব্যান্ড জানবে, আমি যেচে পড়ে কেন তোমাকে রুলস শেখাতে যাবো। আর একটা কথা বলি, প্রত্যেকটা মানুষই না মানে তাদের নিজস্ব কিছু লাইফ আছে, তাদের প্রত্যেকটা মানুষের লাইফে একটা একঘেয়েমি পিরিয়ড চলে আসবে যদি ওই মানে ডিউটি ডিউটি ডিউটির মধ্যে থাকে, তো সে সেটা ছুটিতে আসার পর অফ টাইম এসে ভিডিও করেছে, করতেই পারে, তার ভালো লাগে, সে আমাকে সাপোর্ট করে। আমি জানি দিদি ভাই তোমার হাজব্যান্ড তোমায় সাপোর্ট করে না, তোমার চ্যানেলে আমার ঘুরে দেখা হয়ে গেছে, কী করবে বলো, তোমার হাজব্যান্ড সাপোর্ট করে না, আমার হাজব্যান্ড করে, আমার ভালো লাগাটাকে গুরুত্ব দেয়, এখানে আমি কী করতে পারি বলো? আমি কি যেচে পড়ে আমার হাজব্যান্ডকে বলবো তুমি আমাকে সাপোর্ট করো না? কখনোই না, প্রত্যেকটা মেয়েই চায় তার হাজব্যান্ড তাকে সাপোর্ট করবে, তা আমি কেন মানা করবো, তাই না? তো আরেকটা কথা, তুমি যে বলেছো না টাকার এত লোভ, এখান থেকে যে আর্নিংটা হয় সেটা আমার হাজব্যান্ড নেয় না, ওটা ও আমাকে সাপোর্ট করে। আর ও কোনো মানে ফ্যাশন করে ভিডিও করে না আমার সঙ্গে আর্মির ড্রেস পরে। আরেকটা কথা, ও আমার সঙ্গে প্রি ওয়েডিং শ্যুটে যে ভিডিওটা করেছিল ও ওখানে কমেন্টটা করেছে, ওখানে যে ওর ইউনিফর্ম পরা আছে না, যদি তুমি আর্মি রুলস এতই কিছু জেনে থাকো, সেটা নিয়ে আমি তোমাকে বলছি, তার আগে আরেকটা কথা বলে নিই, তো ওখানে ওর নেম প্লেট, ওর ব্যাচ কোনো কিচ্ছু নেই, জাস্ট ইউনিফর্মটাই আছে। এরকম শয়ে শয়ে অনেকে ভিডিও বানায়। আর যেটা বলছো না টাকার জন্য, তো ম্যাডাম ওটা তো টাকাটা আমার মনে হয় আর্মি ড্রেস পরার জন্য টাকা তো ওকে কিছু দেয়নি, বরঞ্চ আমাদের এই শ্যুটটা করতে প্রায় 40-50 হাজারের কাছে খরচ হয়ে গেছে, তো সেই টাকাটা কি তুমি বা তোমার বর দিয়েছিলে আমাদের? যদি দিয়ে থাকো একটু কমেন্ট করে জানিও, যদি তোমরা দুজন পে করে থাকো আমাদের টাকাগুলোকে, তো ওইটা আমাদের শখ ছিল। এখন কম বেশি সবাই প্রি ওয়েডিং শ্যুটে, যার হাজব্যান্ড জব করে আর কি আর্মি বা পুলিশের, তো তারা সবাই ড্রেসের সঙ্গে ছবি তুলছে নিজেদের মতন। আর আমি তো সেখানে নেম প্লেট থেকে শুরু করে আমি জানি কোথায় কী রুলস মানতে হয়, আমাদের কতটুকু সেফটি রাখতে হবে, সেই মতনই কাজ করি, তো রুলসটা তুমি শেখাতে কী করবে বলো? তোমার হাজব্যান্ড হয়তো দুদিন আগে জব পেয়েছে তাই আমাকে জ্ঞান দিতে এসছো বেশি, কিন্তু আমার হাজব্যান্ড না দুদিন জব পায়নি, 6-7 বছর হয়ে গেল, তো আর্মির কি রুলস না রুলস সেটা হয়তো আমার হাজব্যান্ড তোমার হাজব্যান্ডের থেকে একটু বেশিই জানে, আর সেই রুলস মতনই আমরা ফটো ভিডিও শ্যুট করেছি। আর যদি কোনো প্রবলেমও হয় সেটা আমাদের হবে, আমরা বুঝে নেবো, প্রচুর টাকা ইনকাম করে ফেলেছি আমরা ওই মানে টাকার আমাদের এত লোভ ওই ভিডিওটাই। জানি ভাই যে তোমরা খেটে খুঁটেও চ্যানেল দাঁড় করাতে পারো না, আর আমি এত তাড়াতাড়ি চ্যানেল দাঁড় করাচ্ছি, এতে একটু হিংসা হয় আমি জানি মানুষের মধ্যে, কী করা যাবে বলো দিদি? তোমার হাজব্যান্ডকে বলো তোমাকে একটু সাপোর্ট করতে, দেখবে তোমার চ্যানেলও গ্রো করবে। তো যাই হোক, আরেকটা কথা বলে দিই, আর্মির রুলস শেখাতে এসেছিলে না তুমি আমাকে, তো প্রথম কথা বলে দিই, তুমি যে তোমার হাজব্যান্ডের সঙ্গে নর্মাল ড্রেসে ভিডিও করেছো, আর যে দিন গেলে 5-6 বার ফোনে ভিডিও কলিংয়ে কথা বলো, স্মার্টফোনে কথা বলো, ওগুলো কিন্তু রুলসে না, আর্মি বলো বিএসএফ বলো, ওগুলোতে স্মার্টফোন অ্যালাউ না, তোমার বর চুরি করে মানে ফোন লুকিয়ে লুকিয়ে তোমার সঙ্গে ভিডিও কলিং করে, তো এই রুলসগুলো বলতে গেলে না অনেক কিছু বলা হয়ে যাবে। বাড়ি আসার পর কিন্তু তার একটা নিজস্ব লাইফ থাকে, তো সে সেটাই লিড করবে, তাই আমাদের ইচ্ছা হয়েছিল, শখ হয়েছিল, আমাদের ক্ষমতা আছে, টাকা বার করেছি আমরা নিজেরা, সেই টাকা খরচ করে আমরা শ্যুট করেছি। যদি তোমার এত ফাটে তোমার হাজব্যান্ডকে বলো 40-50 হাজার, বেশি না 40-50 হাজার টাকা বার করে তোমাকে নিয়ে শ্যুট করে আসতে, দেখবে তার যদি মুরুদ থাকে তো সেও তোমাকে নিয়ে যাবে, লোকের হাজব্যান্ড কী করলো না করলো এই বিষয়ে জ্ঞান দিতে হবে না। আর হ্যাঁ, আরেকটা কথা তো আমি আগেই বলেছি যে আর্মি চাকরিটা না, যারা বলো যে তোমার বর একানে আমার বর আছে, হ্যাঁ আবার অনেকে বলো যে আর্মির জব করে বলে বিশাল কিছু, সত্যিই বিশাল কিছু, যারা এই জবটাকে রেসপেক্ট করতে পারে না তারা কাউকে রেসপেক্ট করতে পারবে না,
কারণ প্রত্যেকটা জবেরই একটা মানে কি বলবো কষ্ট সব জবেই আছে, কিন্তু এই আর্মি জবটা কষ্টটা বোধহয় একটু বেশি। সেই 18-19 বছর বয়সে ফ্যামিলি ছেড়ে গিয়ে অন্য অন্য জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করা, সব কিছু পরিবার পরিজনকে ছেড়ে যাওয়া, তোমাদের মতো নিরেট মানে যাদের মাথা সেই সব মানুষদের পক্ষে সেগুলো বোঝা সম্ভব না। তো এই কথাগুলো আমার না বললেই নয় মনে হলো, সেই কারণে বললাম। আর আমার হাজব্যান্ড কতটা কষ্ট করে সেই জবটা পেয়েছে না ঠিক মানে আমি ওর কাছ থেকে গল্পটা শুনেছি। ছোট্ট একটা কথা বলি, যখন ওর ব্যাচের অনেকে চাকরি পেয়ে গেছে, ও সামান্য একটা কারণের জন্য পায়নি, ও কিন্তু ওই যে মাঠ হয় না রানে মানে একদম কি বলবো রানে কোনোবার আনফিট না, তার জন্য না তাকে ভোরবেলা উঠে খাটতে হতো। আমি ওর কাছ থেকে গল্প শুনেছি, ভোরবেলায় যারা সব মানে সবজি বিক্রি করতে যায় কতটা ভরে যায় তোমরা জানো তো, ও ওই টাইমটা থেকে মানে ওদের সঙ্গে দৌড় লাগাতো। তো এই গল্পটা তোমরা যদি শুনতে যাও কমেন্ট করো, তোমাদের দাদা ভাই আসলে ওর মুখ থেকেই শুনবে ওকে চাকরিটা পেতে গিয়ে কতটা কষ্ট করতে হয়েছে। তো যাই হোক, প্রথম কথা বলি, আমার হাজব্যান্ডকে নিয়ে কথাটা বলেছো যে টাকার জন্য, তো তাই উত্তরটা দিলাম টাকাটা আমরা পাইনি, আমাদেরকে টাকা পকেট থেকে বার করতে হয়ে শ্যুটটা করতে হয়েছে, কারণ ওটা ওটা আমার শখ ছিল আর সেই মানুষটা তার বউর শখের দাম দিয়েছে, এটাই হলো সব থেকে বড়ো কথা। তোমার হাজব্যান্ড দেয় না, এটা তো তোমার হাজব্যান্ডের ফল্ট না দিদি ভাই, তো তুমি তোমার হাজব্যান্ডকে বলো, এটা তোমাকে উত্তর দিলাম। আর যে মৌসুমি বলে মেয়েটা কমেন্ট করেছে, এটা তাকে উত্তর দিলাম যে নিজে আগে কাক না বক সেটা একটু যাচাই করে নিও, ঠিক আছে? আমি কি আমার ফ্যামিলি জানে আর যারা আমার এই ইউটিউবের ফ্যামিলি আছে তারা জানে, এই যে অন ক্যামেরায় বসে আছি, কোনো আমাকে ময়ূর পুচ্ছ লাগাতে হয়নি, নর্মালি বসে আছি। আর আমি জানি এই ভিডিওগুলো আমার অনেক অনেক ভিউজ হয়, আমার যতটুকু সাবস্ক্রাইবার সেই তুলনায় আমার কাছে এই ভিউজটুকুই অনেক। এই জায়গাটাও না আমাকে খেটে আর্ন করতে হয়েছে, ওই যে প্রথমে বললাম। তো এই কথাগুলো মানে না বললে না, এরা মাত্রাতিরিক্ত ছাড়িয়ে যাচ্ছিলো যে টাকার জন্য এই হ্যান ত্যান অনেক কিছু বলেছে। টাকাটাও না এই যে ইউটিউব থেকে যেটা আমি আর্ন করি সেটার পিছনেও আমাকে টাইম দিতে হয়, আর আমার হাজব্যান্ড সেখানে তার কোনো ভূমিকা নাই, সে আমার আর্ন করা টাকা সে নিজে নেয় না, সে শুধুমাত্র আমাকে সাপোর্ট করে, যখন বাড়ি আসে বাস ক্যামেরার সামনে একবার আসে এতটুকুই, কারণ সে আমার ভালো লাগাটাকে গুরুত্ব দেয়। আবারও বলছি তোমার হাজব্যান্ড দেয় না, এখানে আমার কিচ্ছু করার নেই, আমার কি কারোরই কিছু করার নেই। তো যাই হোক, নেক্সট টাইম আমার হাজব্যান্ড বা এইসব ব্যাপার নিয়ে বডি শেমিং নিয়ে যে কথা বলবে তাকে আমি ডাইরেক্ট ব্লক করে ডিলিট করে দেবো। আমার তোমাদের মতন জানি এরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না, তোমাদের মতন ভিউয়ার্সের আমার প্রয়োজন পড়ে না, প্রথম কথা বলে দিই। আমার যতটুকু ফ্যামিলি মেম্বার আছে আমার কাছে অতটুকুই অনেক, আর ভগবান চাইলে আর আমার ইউটিউবের সদস্যরা চাইলে এটা অনেক বড় হবে, কিন্তু তোমাদের মতন সাবস্ক্রাইবারদের আমার দরকার পড়ে না, সাবস্ক্রাইবার না ভিউয়ার্সদের আমার দরকার পড়ে না। আমার আমার কাছে যতজন আছে আমার ফ্যামিলি মেম্বার তারাই অনেক। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক কথা তোমরা বলেছো, তাই রিপ্লাইটা দিতে বাধ্য হলাম। আর তোমরা যদি ওর স্ট্রাগলের গল্পটা শুনতে চাও তাহলে কমেন্ট করো, ও বাড়ি আসলে আমি এই বিষয়ে ভিডিও বানাবো। হয়তো তোমাদের থোতা মুখটা একটু হলেও বোতা হবে যারা এই কমেন্টগুলো করো যে কতটা কষ্ট করে চাকরিটা পেতে হয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে।